ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি বিলোনিয়া বেডেক কমিটি নি চাইতক মুম্বাই সংসার জাখা থিরুমানি শিখাতাই পান্ডা ককটি শাল ফুংনি দামচিসা তামা জরাব টিইসিসি বিলোনিয়া বেডেক নি হাবানগনি কনফারেন্স হল অথিরুমা পান্ডানো কিতিংগৈ সেবক লাইনে রগ্ন বেলেকে খাতং মানুক জাখা সেবক লাইনে রগ্নি বিশিঙ্গ শিখলা তাই বুড়ি রগব থিরে লাইখা থিরুমা শিখাতাই পান্ডাব ককনা রগ্না থাঙ্গৈ আদং রক শাখা বরক রগ্নি নাংমানি থৈনাঙ্গৈ কেবল শাখামিয়া থৈমানিয়া অঙ্গৈ থৈয়াতৈ অমাহাই তাং বুতাং ইয়াপ্রি সেমং সেবক খ্লাইনাই মথা 365 সাল অমাহাই হদানি তাং বুতাং না হারাই দঙ আপনি লগি লগি থৈনি মংসা বসং হনে করে কসম কুফুর হনে করে যত্ন সামঙ্গ নাংনাই ফুংনি দামসিছা তাম্মা জরান চেংজাখা থৈরিমা পান্দা ফাইমান জাফকিয়া টিইসিসি বিলুনিয়া বেডেক কমিটি নি তাংফাং দিমান চক্রবর্তী শিক্ষক সমিতি বেডেকনি তাংফাং জীবনশীল থৈরুমা পান্ডা লোয়াজিনাই কমিটিনি কনভেনর অর্জুন দত্ত শান্তির বাজার হাঙ্কর ব্লাড ব্যাংনি ডক্টর স্বপন পালনক হবই কুমনি আদংরক ও পান্ডাও বদলনি আদংরক খরক নৈশি স্নি থৈরি কাহানিব সাইমান জাখা ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি বিলোনিয়া বিভাগীয় কমিটির পক্ষ থেকে আমরা এটা খুব সংক্ষিপ্ত পরিসরে রক্তদান শিবিরের আয়োজন আমরা করেছি। তো আমরা প্রতি বছরই আমরা এই রক্তদান শিবির করে থাকি। এটা আমাদের সংগঠনের একেবারে জন্মলগ্ন থেকেই আমরা এই ধরনের কাজে যুক্ত আছি। মাঝে আমাদের বিগত দু তিন বছর আমাদের এই কাজে একটু ছেদ পড়ে বিভিন্ন কারণে, যেটা আমাদের কারণ আমাদের এই সংগঠনের অফিসটা বিভিন্নভাবে আমরা আক্রান্ত হয়েছি, অফিস আক্রান্ত হয়েছে, আমরা আক্রান্ত হয়েছি, যার ফলস্বরূপ আমরা খোঁজ করে উঠতে পারিনি রক্তদান শিবির। আমরা আজকেই এই রক্তদান শিবিরের আয়োজন করলাম। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে যারা আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত আছেন, যারা রক্তদান করবেন মুমূর্ষু রোগীদের স্বার্থে রক্তদান করবেন, তাদেরকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের, প্রত্যেকটা মিডিয়ার সাংবাদিকদের আমরা স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সহযোগিতা করার জন্য। এমন একটা দিনে আমরা রক্তদান করতে যাচ্ছি যেখানে আমার সারা রাজ্যেই রক্তের একটা সংকট চলছে। আমরা চিন্তা করলাম আমাদের সংগঠন থেকে আমরা রক্তদান আমরা করব, এমনিতেই বরাবরের মতোই আমরা রক্তদান আমাদের সদস্যরা করে থাকেন, বিভিন্ন যাদের এই রক্ত প্রয়োজন হয় আমাদের সেখানে বিভিন্ন হসপিটাল, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, এমনকি আগরতলা থেকে আমাদের সদস্যদের কাছে বার্তা আসে রক্ত দেওয়ার জন্য, এবং আমাদের সদস্যরা ছুটে যান রক্ত দেওয়ার জন্য। এই কাজগুলি আমরা আমাদের অব্যাহত রাখবো এবং আগামী দিনেও আমাদের এই ধরনের রক্তদান শিবির আমরা আয়োজন করব, এটাও আমাদের অব্যাহত থাকবে। তো সদস্যের জন্য তথা সমাজের জন্য পাশাপাশি সর্বাগ্রে আমাদের আমাদের দায়বদ্ধ থাকতে হবে। আমরা যে যেখানে যেখানে কর্মরত আছি সেই কর্মস্থলের প্রতি আমাদের দায়বদ্ধতার কথা আমরা বলে থাকি সবসময় আমাদের সংগঠনের পক্ষ থেকে। পাশাপাশি জনগণের কল্যাণের স্বার্থে, জনগণের উপকারের স্বার্থে, জনগণের সুবিধার স্বার্থে, যাতে আমাদের প্রতিটি কর্ম শিক্ষক কর্মচারী ঝাঁপিয়ে পড়ে এবং আমাদের দ্বারা যাতে কোনো জনগণ কোনো যাতে আমাদের দ্বারা যাতে কোনো রকমের অসুবিধা তারা না ভোগ করেন সেই দায়বদ্ধতার কথা আমরা আমাদের সংগঠনের সদস্যদেরকে বলে থাকি। এবং এটাই দৃষ্টান্ত অথসী দিদিমণি, ওনার কাজের সফলতার নিরিখে তিনি আজকে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। আমি আমার সদস্যদের কাছে আমরা বিনীতভাবে সবসময় শুধু আজকে না সবসময় আমরা বলে থাকি যে সরকারি কর্তব্যের ক্ষেত্রে সর্বাগ্রে যেহেতু আমরা সরকারের কর্মচারী, জনগণের সেবার জন্য আমাদেরকে নিয়োজিত করা হয়েছে, তো আগে
আমাদের দায়বদ্ধ থাকতে হবে জনগণের প্রতি, সরকারের যেই দপ্তরে আমরা কর্মস্থল, যেই দপ্তরে আমরা চাকরি করছি তার প্রতি সবাই দায়বদ্ধ থাকতে হবে। এবং আমরা এটাই বলবো, আমরা সরকারি দপ্তরে নিজের কর্মস্থলের প্রতি দায়বদ্ধতার পাশাপাশি আমাদের সরকার যারা